ভিডিওতে আলোচনা করব অটোফেজি সম্বন্ধে। তো অটোফেজি অত্যন্ত হেল্পফুল একটা সিস্টেম আমাদের শরীরের জন্য, সেটা কিভাবে কাজ করে, তার বেনিফিটগুলো কি এবং কিভাবে আমরা ওই বেনিফিটগুলো পেতে পারি, এই সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটি। তো আসুন শুরু করি। প্রথমে আমাদের শরীরের যে 50 to 100 trillion সেল আছে, ওই প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু একটা গার্বেজ ডিসপোজাল রয়েছে। তো সেলের মধ্যেও ঠিক তেমনি একটা জায়গা আছে, সেটাকে বলা হয় লাইসোসোম। কিন্তু পার্থক্যটা হচ্ছে, আমরা যেমন ময়লাগুলো পার্মানেন্টলি ফেলে দেই, কিন্তু শরীর ওই ময়লাগুলোকে রিসাইকেল করে নতুন কোনো টুলস বানায়। যে টুলস বা যন্ত্র ব্যবহার করে শরীর আপনার অন্য কিছু তৈরি করে, অন্য কিছু তৈরি করতে পারে, যেগুলো শরীরের প্রয়োজনে আসে পরবর্তীতে। তো নাম্বার টু বেনিফিট হচ্ছে, সেলের মধ্যে যেই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে ফাঙ্গাস, তারপর ইস্ট, এগুলোকে আপনার সেলগুলো থেকে বের করে দেয়। তো আমাদের শরীর প্রতিদিন বিলিয়ন এবং বিলিয়ন সেল তৈরি করছে, অনেক সেল রিপ্লেস করছে। এগুলো করতে গিয়ে কিছু সেল আপনার সঠিক আকৃতির হয় না, যেমন আমাদের মধ্যে অনেকে বিকলাঙ্গ আছে, হ্যাঁ, তো এরকম বিকলাঙ্গ সেলগুলো আবার জমাকৃত হয়ে, একত্রিত হয়ে এগুলো আপনার একটা টিস্যুতে রূপান্তরিত হয়, যেটাকে বলা হয় অ্যামোলয়েড প্রোটিন। আর এই অ্যামোলয়েড প্রোটিন শরীরের জন্য খুব টক্সিক। আর অ্যামোলয়েড প্রোটিন বা বিকলাঙ্গ সেল, এগুলো তৈরির পেছনে মূল কারণ ছিল অক্সিডেটিভ স্ট্রেস। আর অক্সিডেটিভ স্ট্রেস আসার সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে হাই লেভেল অফ ইনসুলিন। তো শরীরে দীর্ঘদিন ধরে প্রচুর ইনসুলিন থাকলে এই এই সমস্যাটা হয়। তো ইনসুলিন শুধু এটা না, সবচেয়ে বড় বড় যেই ক্রনিক রোগগুলো রয়েছে সেগুলোর পিছনে হচ্ছে এই ইনসুলিন। এজন্যই আপনার ইনসুলিনকে কিভাবে মিনিমাইজ করা যায় সেই চেষ্টা করার পাশাপাশি, আপনি যদি অটোফেজি করেন, মানে অটোফেজির বেনিফিটগুলো পেতে পারেন, তাহলে আগের যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব হবে। কারণ অটোফেজির মাধ্যমে ওই যে অ্যামোলয়েড প্রোটিন বা সেলগুলোকে আপনার রিসাইকেল করে নতুন ফ্রেশ সেল বানানো হয়, তখন আর কোনো সমস্যা থাকে না। তো এখন সংক্ষেপে অটোফেজির যে বেনিফিটগুলো সেগুলো একবার রিভিউ করি। নাম্বার ওয়ান হচ্ছে নিউরো প্রোটেকশন, এটা আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করে, রক্ষা করে। নাম্বার টু হচ্ছে আমাদের নতুন ব্রেন সেল তৈরিতে সাহায্য করে। নাম্বার থ্রি কার্ডিও প্রোটেক্টিভ, যেমন আমাদের হার্টকে প্রোটেক্ট করে। এছাড়া আমাদের ইমিউন সিস্টেমকে প্রোটেকশন দেয়, কারণ এগুলো অনেক ক্ষতিকর জীবাণুকে রিসাইকেল করার মাধ্যমে নতুন সেল তৈরি করে। তো আসুন এখন দেখি যে আমরা কিভাবে এই অটোফেজির চমৎকার সব বেনিফিটগুলো লাভ করতে পারি। সবচেয়ে বেস্ট ওয়েতে এই অটোফেজি স্টার্ট করা যায় হচ্ছে রোজা রাখা, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ফাস্টিং এগুলো করার মাধ্যমে। কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে ইন্টারমিটেন্ট ফাস্টিং, 16 ঘন্টা না খেয়ে থাকা, 8 ঘন্টার মধ্যে 2 বার খাওয়া, এই টাইপের অনেক কিছু বলেছি, সেগুলোর বেনিফিট আলাদা। ওকে, সেগুলো করলে আপনি সেগুলোর বেনিফিট পাবেন। কিন্তু এই অটোফেজি শুরু হতে সময় লাগে 20 ঘন্টা থেকে 24 ঘন্টা, এটা নির্ভর করে যে আপনি শেষ বেলাতে কী খেয়েছেন, কতগুলো খাবার খেয়েছেন, কী ধরনের খাবার খেয়েছেন, সেগুলোর উপর ভিত্তি করে। কিন্তু অ্যাভারেজে 20 থেকে 24 ঘন্টা সময় লাগে। তো সেই ক্ষেত্রে এই অটোফেজির একটা ভালো অ্যামাউন্ট বেনিফিট পেতে হলে আমি সাজেস্ট করবো যে অন্তত প্রত্যেক মাসে 48 আওয়ার্স না খেয়ে থাকার চেষ্টা করেন। যেটা করতে পারেন ওয়াটার ফাস্টিং, জাস্ট পানি পান করতে পারেন। তাহলে কী হবে, প্রথম দিন জাস্ট আপনার অটোফেজি স্টার্ট হতে সময় লাগবে, তারপর দ্বিতীয় দিন পুরো দিন ধরে আপনি এই অটোফেজির চমৎকার বেনিফিটগুলো লাভ করতে পারবেন। আর ডাইরেক্টলি কেউ এটা করতে যান না, দেখে যে আপনি মানে ডেইলি 3-4 বার খাচ্ছেন, এখন বারবার নাস্তা করছেন, এই পর্যায়ে থেকে ডাইরেক্টলি ওই যে 48 আওয়ার্স ফাস্টিং করা ঠিক না। এজন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে আপনি মানে যদি 4 মিল খেয়ে থাকেন, সেটাকে আস্তে ট্রাই করতে করতে 3 মিল বানান, তারপর 3 মিল যদি খেয়ে থাকেন সেটাকে 2 মিল বানান, সেটা থেকে মাঝে মধ্যে আবার 1 মিল খাওয়ার চেষ্টা করেন, যেটা বলা হয় 1 মিল এ ডে, ওমাদ, যে সারাদিনের মধ্যে মাত্র 1 বার খাবেন। হ্যাঁ, তো এইভাবে করতে করতে মেইনলি হচ্ছে কি, আপনি হঠাৎ করে কিছু করবেন না, জাস্ট গ্রাজুয়ালি
বিল্ড আপ করবেন, একটা সময় গিয়ে আপনার এটা কোনো সমস্যা হবে না, ইজি হবে। এমন অনেক মানুষ আছে, আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে ওয়াটার ফাস্টিং 30 দিন 60 দিন এরকম জাস্ট পানি পান করে আপনার থেকেছে বা থাকছে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের কাছে এটা অনেকের কাছে আপনার দুঃস্বপ্ন মনে হতে পারে, যেহেতু আমরা আমাদের প্র্যাকটিস নাই এই জন্য। তো এই জন্য কী করতে হবে, প্র্যাকটিস করে স্লোলি স্লোলি বিল্ড আপ করতে হবে অভ্যাসটা, তখন আর কোনো সমস্যা হবে না, আপনার শরীর অ্যাডজাস্ট হয়ে যাবে এই টাইপের না খেয়ে থাকার বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।